হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1টা আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা বানানোর প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এর আগে আমি 2 নম্বর চ্যাপ্টারে একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করে দিয়েছি। সেই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা মেইন টপিকগুলো বুঝিয়ে দিয়েছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী 2.1টা সম্পূর্ণ সমাধান করব। 1 নম্বর প্রশ্ন থেকে প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করব। এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে তোমরা সকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারো। তাহলে আমি বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করে নিই। তো 1 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, নিচের কোনগুলো একচলক বিশিষ্ট বহুপদ রাশি এবং কোনটি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ নিচে আমাদের বহুপদ রাশি দেওয়া আছে, সেটা কি একচলক বিশিষ্ট বহুপদ রাশি? অর্থাৎ নিচের যে বহুপদ রাশি দেওয়া আছে সেটার মধ্যে কি কেবলমাত্র একটা চলক আছে? যদি কেবলমাত্র একটা চলক থাকে, সেটা হবে একচলক বিশিষ্ট বহুপদ রাশি। মনে করো একটা বহুপদ রাশি দেওয়া আছে, সেটার মধ্যে যদি কেবলমাত্র এক্স থাকে, পুরো রাশির মতো যদি এক্স থাকে, মধ্যে যদি এক্স থাকে, তাহলে এটা একচলক বিশিষ্ট হবে। যদি ওয়াই চলক থাকে, যদি পুরো রাশির মতো মধ্যে এক ওয়াই থাকে, তাহলে ওয়াই একচলক বিশিষ্ট বহুপদ রাশি দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট কথা হলো, যে রাশি যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে কেবলমাত্র একটা চলক যদি দেওয়া থাকে, তাহলে একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। যদি এক্স থাকে, পুরোটার মধ্যে যদি এক্স থাকে, তাহলে একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। যদি ওয়াই থাকে, তাহলে পুরোটার মধ্যে যদি ওয়াই থাকে, তাহলে একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। অর্থাৎ বহুপদ রাশির মধ্যে কেবলমাত্র একটা যদি চলক থাকে, তাহলে সেটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। তো আমরা কি দেওয়া আছে সেটা দেখে নেই। প্রথমে রোমান ওয়ানে দেওয়া আছে 4x² - 3x + 7। এখন আমাদের দেখতে হবে এই যে রাশি যেটা দেওয়া আছে, এটার মধ্যে চলক কি একটা দেওয়া আছে? যদি চলক একটা দেওয়া থাকে, তাহলে সেটা হবে একচলক বিশিষ্ট বহুপদ রাশি। তো এখানে দেওয়া আছে 4x² - 3x + 7। অর্থাৎ চলকটা কি আছে? এক্স আছে। চলকটা কি আছে? এক্স আছে। সেই জন্য এটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, সেই জন্য দু জায়গায় কি আছে? এক্স আছে। অর্থাৎ একই চলক আছে, সেই জন্য সেটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। যদি মনে করো এখানে 3x-এর জায়গায় 3y যদি থেকে যেত, তাহলে সেটা কিন্তু একচলক বিশিষ্ট বহুপদ রাশি হতো না। কেননা এখানে এক্স থাকতো, এখানে ওয়াই থাকতো, তো এক্স ওয়াই দুইটা চলক হয়ে যেত, সেই জন্য এটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হতো না। তো আমাদের শুধু একটা কথা লক্ষ্য করতে হবে, এই যে বহুপদ রাশি যেটা দেওয়া আছে, সেটার মধ্যে কয়টা চলক দেওয়া আছে? যদি একটা চলক দেওয়া থাকে, তাহলে সেটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। যদি এক্স থাকে, তো পুরোটার মধ্যে যদি এক্স থাকে, তাহলে একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। যদি পুরোটার মধ্যে ওয়াই থাকে, তাহলে একচলক বিশিষ্ট হবে। যদি একটা বহুপদ রাশির এক্স ওয়াই দুইটা চলক দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে না। আমি আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমি এখানে লিখে নেই, এখন আমাদের এখানে যুক্তি দেওয়ার জন্য বলেছে, সেই জন্য আমরা যুক্তি সহকারে এখানে লিখে নেই। তো তোমরা পরে নোট করে নেবে, আমি উত্তরটি লিখে নিয়েছি। হ্যাঁ, এটি একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে, কারণ এখানে চলকের সংখ্যা কেবলমাত্র একটি, অর্থাৎ এক্স। অর্থাৎ এখানে যে বহুপদ রাশি যেটা দেওয়া আছে, এটা আমাদের একচলক বিশিষ্ট বহুপদ রাশি। কেননা এখানে চলকের সংখ্যা কেবলমাত্র একটা, অর্থাৎ এই পুরো রাশিতে কেবলমাত্র এক্স আছে, অর্থাৎ একটা চলক আছে, সেই জন্য এটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হয়েছে। যদি এটাতে চলকের সংখ্যা দুইটা হয়ে যেত, এক্স ওয়াই যদি এখানে এই বহুপদ রাশির মধ্যে থেকে যেত, তাহলে কিন্তু এটা একচল বিশিষ্ট বহুপদ রাশি হতো না। আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো তোমরা এই যুক্তি সহকারে এই উত্তরটি লিখতে পারো। এখন আমাদের রোমান টুতে দেওয়া আছে t² y² + √2। ওইখানে এই বউ এটাকে আমাদের একটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি কি না, সেটা আমাদের বলতে হবে। তো সর্বপ্রথমে এখানে দেখছি y² + √2। অর্থাৎ এই যে বহুপদ রাশি দেওয়া আছে, এর মধ্যে কেবলমাত্র ওয়াই একটা চলক দেওয়া আছে, সেই জন্য এটা আমাদের একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। হ্যাঁ, এটা একটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি, কারণ এখানে চলক কেবলমাত্র ওয়াই। অর্থাৎ এই যে বহুপদ রাশি আছে, সেটার মধ্যে চলক কেবলমাত্র ওয়াই আছে, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো চলক নাই, এক্স বা জেড এরকম অন্য কোনো দ্বিতীয় কোনো চলক নয়, সেই জন্য এটা একচলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। তো রোমান থ্রিটা একটু মনোযোগ সহকারে দেখবে, এখানে রোমান টু লিখে নিয়েছি √3 √t + t√2। এখন দেখো, আমি প্রথমেই তোমাদেরকে কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিও যেটা দিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে একটা বহুপদ রাশি আমরা তখন তাকে বলবো যখন তার চলকের গাঢ়টা একটা
পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ তার মধ্যে চলক যেটা থাকবে x y z এই রকম যে চলক যেটা থাকবে তার উপরে পাওয়ারে যখন পূর্ণ সংখ্যা থাকবে অর্থাৎ 0 1 2 3 এরকম সংখ্যা থাকবে তখন তাকে আমরা বহুপদাশী বলবো কিন্তু এখানে রোমান 3টা আমরা দেখছি 3√t আছে অর্থাৎ t-টা আমাদের কি আছে চলক আছে এবং তার উপরে রুট আছে রুট মানে কি 2 ভাগের 1 অর্থাৎ চলকের উপর 2 ভাগের 1 আছে পূর্ণ সংখ্যা নয় 2 ভাগের 1 কি পূর্ণ সংখ্যা নয় সেই জন্য এটা একটা বহুপদাশী হবে না প্রথমে ঠিক আছে সেই জন্য এখানে আমরা লিখেছি এটি একটি বহুপদাশী নয় কারণ এখানে চলকের ঘাত পূর্ণ সংখ্যা নয় যখন চলকের ঘাত পূর্ণ সংখ্যা হয় তখন তাকে আমরা বহুপদাশী বলি এবং যখন চলকের ঘাতটা আমাদের পূর্ণ সংখ্যা হয় না তখন সেটাকে আমরা বহুপদাশী বলি না তো সেটা আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো আরেকবার এখানে বলে দিচ্ছি যে এখানে আমরা চলক আছে t এবং তার উপরে তার ঘাতে বা তার পাওয়ারে আছে কি রুট আছে অর্থাৎ রুট মানে কি 2 ভাগের 1 আছে এবং 2 ভাগের 1টা আমাদের পূর্ণ সংখ্যা নয় সেই জন্য এটা বহুপদাশী নয় যদি বহুপদাশী হয় তা হতে হয় তাহলে চলকের ঘাতটা আমাদের পূর্ণ সংখ্যা হতে হয় এখানে চলকের ঘাতটা পূর্ণ সংখ্যা নয় সেই জন্য এটা আমাদের বহুপদাশী নয় এবং তোমরা ইন্ট্রোডাকশন ভিডিওটাও দেখে নেবে ইন্ট্রোডাকশন ভিডিও তোমরা অনেক কিছু শিখতে পাবে এবং সেখান থেকে এক নম্বর এক মার্কিক ছোট ছোট কোশ্চেনও আসতে পারে তো রোমান 4টা একটু কনফিউশন তোমাদের লাগতে পারে সেই জন্য আমি একটু ভালোভাবে বুঝিয়ে দেব তো দেখো y plus 2 by y আছে এটা কি আমাদের বহুপদাশী কিনা যদি তোমরা নরমালি দেখো এখানে তো চলকের প্রথমে এটা দেখো মনে করো এটা দেখো এটা কি বহুপদাশী হবে কিনা সেটা দেখার চেষ্টা করো তো দেখো y plus 2 by y আছে তো এখানে আমরা দেখছি চলক আছে কি y তো এখানে চলকের ঘাতে কত আছে 1 আছে কিছু নাই মানে কি আছে 1 আছে এবং এখানে y এর ঘাতে বা পাওয়ার কি আছে 1 আছে অর্থাৎ দুটি জায়গা আমাদের চলকের যেটা ঘাত যেটা এটা পূর্ণ সংখ্যা আছে 1 আছে একটা তো পূর্ণ সংখ্যা সেই জন্য এটা আমাদের বহুপদাশী হবে কিন্তু তোমাদেরকে আমি প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিও বলেছিলাম যখন একটা আমাদের চলকটা নিচে অর্থাৎ ধরে থাকবে তখন সেটা আমাদের এই বহুপদাশী হয় না তো এখানে আমাদের কি আছে এই যে চলক যেটা এটা নিচে আছে অর্থাৎ ধরে আছে সেই জন্য এটা আমাদের বহুপদাশী হবে না তো এই কথাটা আমি আরেকবার তোমাদেরকে ব্যঙ্গে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি দেখো এটাকে যদি আমি সমাধান করি কি আছে y plus 2 by y এখানে আমি সমাধান করে দিচ্ছি তো এটাকে আমরা লিখতে পারি y by 2 into 1 by y এভাবে আমরা এইটাকে লিখতে পারি তো তোমরা শুধু দেখো বোঝার চেষ্টা করবে এখন দেখো এটাকে যদি আমি আবার এভাবে লিখি y plus দেখো y plus 2 into 1 by y মানে কি y to the power minus 1 আসে ঠিক আছে তো আমরা যে এই যে বহুপদাশীটাকে যখন এভাবে সমাধান করব তখন আমরা এভাবে একটা রাশি পাবো এবং এভাবে যখন রাশি পাবো তখন দেখো এক জায়গায় তো y এর পাওয়ারে 1 আছে এবং অন্য জায়গায় y এর পাওয়ারে মাইনাস 1 আছে অর্থাৎ মাইনাস 1 যেটা এটা আমাদের পূর্ণ সংখ্যা নয় সেই জন্য এই যে রাশি যেটা হবে এটা আমাদের বহুপদাশী হবে না ঠিক আছে তো তোমরা কেবলমাত্র একটা কথাই মনে রাখবে যে যখন আমাদের এই চলক যেটা এটা নিচে অর্থাৎ ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে থাকবে তখন সেটা আমাদের বহুপদাশী হবে না তো এখানে আমাদের নিচে আছে ওয়াইটা অর্থাৎ হরে আছে সেই জন্য এই যে রাশি যেটা এটা বহুপদাশী নয় এবং তোমরা এভাবে সমাধান করে দেখতে পারো যে যখন আমরা নিচে থাকে তখন আমাদের অলরেডি এটা পাওয়ারটা কি হয়ে যায় মাইনাসে এসে যায় এবং যখন মাইনাসে এসে যায় তখন পূর্ণ সংখ্যা হয় না সেই জন্য এটা আমাদের বহুপদাশীও হয় না তো আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে তোমাদের এসব বিষয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেই জন্য তোমরা সেটা দেখে নেবে আরও কনফিউশনটা ক্লিয়ার হবে তো এখন আমি রোমান 5টা তোমাদের সমাধান করে দেই এখন আমরা রোমান 5টা সমাধান করতে যাচ্ছি তো রোমান 5 এর সমাধান করার প্রথমে আমি একটা কথা বলে দেই যে তোমরা যখন এক নম্বর প্রশ্নটি দেও অর্থাৎ এখন আমরা যে প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি সেই প্রশ্ন প্রথমে কি করবে দেখবে এই যে বহুপদাশী আছে সরি এই যে রাশি যেটা আছে সেটা কি আমাদের বহুপদাশী প্রথমে সেটা চেক করবে যদি বহুপদাশী হয় তখন দেখবে কি এটা কি এক চলক বিশিষ্ট বহুপদাশী অর্থাৎ এই যে বহুপদাশী দেওয়া আছে সেটার মধ্যে কেবলমাত্র কি এক চলক আছে তো সর্বপ্রথমে এটা চেক করবে যে এই যে এটা কি আমাদের এই রাশিটা কি বহুপদাশী আছে যদি বহুপদাশী না হয় তাহলে তোমরা ডাইরেক্টলি লিখে নেবে এটা একটা বহুপদাশী নয় ঠিক আছে যদি বহুপদাশী না হয় তাহলে সেটা কখনোই কিন্তু এক চলক বিশিষ্ট বহুপদাশী হতে পারবে না ঠিক আছে তো সেই জন্য তোমরা প্রথমে চেক করবে যে এই বহু এটা কি একটা বহুপদাশী তো যখন বহুপদাশী দেখবে তখন চেক করবে কি এটা কি এক চলক বিশিষ্ট বহুপদাশী তো এখন আমরা রোমান 5টা সমাধান করতে যাচ্ছি সেই জন্য আমরা প্রথমে চেক করব কি এটা কি একটা বহুপদাশী তো আমরা চেক করব কিভাবে আমরা দেখব চলকের পাওয়ার যেটা চলকের ঘাত যেটা এটা কি পূর্ণ সংখ্যা আছে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা আমাদের কি হবে বহুপদাশী হবে তো সর্বপ্রথমে রোমান 5 এ দেওয়া আছে x টু দি পাওয়ার 10 প্লাস y কিউ
কে প্লাস 10 টু দি পাওয়ার 50 ঠিক আছে তো এটা আমাদের বহুপদ রাশি দেওয়া আছে তো এখানে আমরা চলকের দেখছি পাওয়ার যেটা গাত যেটা এখানে 10 আছে এখানে 3 আছে এখানে 50 আছে অর্থাৎ 10 3 50 এরকম সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা কেন না পূর্ণ সংখ্যা 0 1 2 এরকম থেকে সংখ্যাগুলো আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে আমরা দেখছি পাওয়ারে বা গাতে আমাদের পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ এখানে যে রাশি যেটা দেওয়া আছে সেটা আমাদের বহুপদ রাশি কেন না বহুপদ রাশির চলকের যে গাত যেটা এটা পূর্ণ সংখ্যা হয় তো এখন আমরা দেখব কি এটা কি এক চলক বিশিষ্ট বহুপদ রাশি অর্থাৎ এইখান এই যে বহুপদ রাশি এটার মধ্যে কি কেবলমাত্র একটা চলক দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি চলক আছে x y t অর্থাৎ একটা চলক দেওয়া নাই তিনটা চলক দেওয়া আছে একটা আছে x একটা আছে y আর একটা আছে t অর্থাৎ সুতরাং এটা আমাদের এক চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে না তো আমি এখানে লিখেই দিচ্ছি এটি একটি এক চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে না কারণ এখানে চলকের সংখ্যা তিনটা অর্থাৎ x y t ঠিক আছে বোঝা গেল এখানে আমরা কি করলাম দেখলাম যে এখানে চলক যেটা এটা তিনটা দেওয়া আছে সেই জন্য এটা আমাদের একটা চলক বিশিষ্ট বহুপদ রাশি হলো না ঠিক আছে আমি আশা করব তোমরা প্রত্যেকে এক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে দুই নম্বর প্রশ্নটা সমাধান করে দেই এখন আমরা দুই নম্বর প্রশ্নটা আরম্ভ করতে যাচ্ছি তো দুই নম্বর প্রশ্নে আমাদের কাছে কি দেওয়া আছে একবার দেখে নেই তো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের প্রত্যেকটির ক্ষেত্রে x স্কয়ারের সহগ লিখো অর্থাৎ এখানে আমাদের যে রাশি বা বহুপদ রাশি যেটা দেওয়া আছে এটা x স্কয়ারের সহগটা লিখতে হবে x স্কয়ারের সাথে যেটা আছে সেটা লিখতে হবে তো এই বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও বুঝিয়ে দিয়েছি x স্কয়ারের সহগ মানে হলো x স্কয়ারের সাথে যেটা থাকে সেটাকে আমাদেরকে এখানে লিখতে হবে তো দেখো প্রথমে আছে 2 প্লাস x স্কয়ার প্লাস x ঠিক আছে তো এখান থেকে আমাদের x স্কয়ারের সহগটা লিখতে হবে x স্কয়ারের সাথে কি সেটা যেটা আছে এটা লিখতে হবে তো এখানে x স্কয়ারের সাথে কিছু দেখতে পারছি না মানে কি x স্কয়ারের সাথে 1 আছে তো আমি এটাকে এভাবেই লিখতে পারি 2 প্লাস দেখো 2 প্লাস 1 x স্কয়ার প্লাস x এই যে রাশি যেটা আছে 2 প্লাস x স্কয়ার প্লাস x টাকে আমি এভাবে লিখতে পারি 2 প্লাস 1 x স্কয়ার প্লাস x ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সাথে কি আছে 1 আছে সেই জন্য এখানে এখানে x স্কয়ারের সহগটা 1 হবে ঠিক আছে তো আমি কি আমরা কিভাবে বুঝব যে যদি দেখো x স্কয়ারের সাথে কিছু না থাকে মানে কি আছে 1 আছে x স্কয়ারের সাথে কি আছে 1 আছে 1 পূরণ x স্কয়ার মানে কি x স্কয়ার অর্থাৎ x স্কয়ার = 1 x স্কয়ার আমরা বলতে পারি তো 1 x স্কয়ারের যদি আমি তার x স্কয়ারের সহগের দিকে চাই তাহলে দেখতে পারবো x স্কয়ারের সাথে কি আছে 1 আছে তো এখানে আমাদের x স্কয়ারের সহগটা কি হবে 1 হবে ঠিক আছে তো এখানে আমি বাংলাটা এখানে লিখে নিয়েছি যাতে আমাদের সময়টা একটু বেঁচে যায় কেননা বাংলাটা লিখতে অনেক একটু সময় লাগে যায় ঠিক আছে তো এখানে আমাদের x স্কয়ার সহগটা কি হবে 1 হবে ঠিক আছে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে দেখো আমি আরেকবার বলে দেই এখানে x স্কয়ারের সাথে কিছু নাই x স্কয়ারের সাথে এখানে কিছু না আমরা এখানে x স্কয়ারের সাথে যেটা আছে সেটা লেখার জন্য বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ারের সাথে কিছু নাই x স্কয়ারের সাথে কিছু নাই বলতে এখানে একটা পূরণ আছে কেননা এখানে x স্কয়ারের সাথে যদি এখানে একটা আমি পূরণ করি তাহলে x স্কয়ারই থাকে মানে সমান জিনিসটা থাকে সেই জন্য x স্কয়ারের সাথে এখানে একটা আছে ঠিক আছে বুঝতে পেরেছো এখানে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় সাইটে এই রাশিটাও লিখতে পারো ঠিক আছে তো রোমান 2 তে আমাদের দেওয়া আছে 2 মাইনাস x স্কয়ার প্লাস x কিউব তো এখানে দেখুন এটাকে যদি আমি এখন তো x স্কয়ারের সাথে কিছু নাই ঠিক আছে তো এখন যদি আমি এই রাশিটাকে এভাবেও লিখতে পারি 2 মাইনাস 1 x স্কয়ার প্লাস x কিউব দেখো এই যে রাশি এটাকে আমি এভাবে লিখতে পারি 2 মাইনাস x স্কয়ার প্লাস x কিউবকে 2 মাইনাস 1 x স্কয়ার প্লাস x কিউব একই সমান রাশিটা লিখছে ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সাথে কি আছে এখানে কি আছে মাইনাস 1 আছে সেই জন্য এখানে x স্কয়ারের সহগটা হবে আমাদের মাইনাস 1 ঠিক আছে আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তারপর দেওয়া আছে পাই বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগটা বলতে হবে এক্স স্কোয়ার সাথে যেটা আছে সেটা বলতে হবে তো এখানে এক্স স্কোয়ারের সাথে আছে পাই বাই টু সেই জন্য আমরা এখানে লিখে নেব এখানে এক্স স্কোয়ারের সহগ পাই বাই টু যেটা আমাদের এক্স স্কোয়ারের সাথে দেওয়া থাকবে সেটাই আমরা লিখবো এক্স স্কোয়ারের সহগ ঠিক আছে তারপর দেখো এখানে দেখো রোমান 4 এ আমাদের রুট ওভার 2 এক্স মাইনাস 1 এখানে আমাদের কাছে বিপদ এসে গেল যে এখানে এক্স স্কোয়ার দিয়ে কোনো পদটাই নেই সেই জন্য আমরা কিভাবে লিখবো তো এই পদটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো রুট ওভার 2 এক্স মাইনাস 1 প্লাস 0 এক্স স্কোয়ার এভাবেই আমরা লিখতে পারি কেননা এই যে রাশি যেটা এটার সাথে যখন আমি 0 এক্স স্কোয়ার যোগ করব তখন এই রাশির কোনো পরিবর্তন হবে না কেন 0 এক্স স্কোয়ারটা 0 হয়ে যাবে এবং 0টা এই রাশির সাথে যদি যোগ হয় তাহলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে এক্স স্কোয়ার নাই বলতে আমি 0 এক্স স্কোয়ার বলতে পারি ঠিক আছে তো এই একটা নর্মাল জিনিস তোমরা আমি আশা করবো বুঝতে পারছো তো যখন আমরা 0 এক্স স্কোয়ার আমরা এটার সাথে আছে বলবো তখন আমাদের কী হবে এক্স স্কোয়ারের সহগটা কী হবে 0 হবে সেই জন্য এখানে এক্স স্কোয়ার সহগটা 0
ঠিক আছে আমি আশা করব তোমরা প্রত্যেকই বুঝতে পারছো তো দেখো রোমান 1 এ আমাদের x স্কয়ারের সাথে কিছু দেওয়া ছিল না সেই জন্য আমরা এটাকে সাথে 1 লিখে নিয়েছি শর্টটা দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে পূরণ 1 লিখে লেখা যায় 2 এর সাথে যদি আমি 2 পূরণ 1 লিখি তাহলে কি কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না ঠিক একইভাবে x স্কয়ার পূরণ 1 আমরা লিখতে পারি ঠিক আছে কোনো পরিবর্তন হবে না x স্কয়ারের সাথে সেই জন্য যেহেতু x 1 x স্কয়ার হবে তখন x স্কয়ারের শর্টটা 1 হবে এবং যেহেতু আমাদের এখানে লিখে নিয়েছি x স্কয়ারের শর্ট 1 তারপর দ্বিতীয়টা এভাবে আমরা লিখে চারটা সমাধান করে নিয়েছি দেখো চারটা খুব সহজ এখন আমি পাঁচ নম্বরটা কিছু একটু ডিফারেন্ট সেই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব তো এখন আমি পাঁচ নম্বর রোমান পাঁচটা সমাধান করে দেই আমরা রোমান 5টা সমাধান করতে যাচ্ছি তো রোমান 5 এ দেখো আমাদের এখানে কিন্তু ডাইরেক্টলি x স্কয়ারের টার্মটা বা x স্কয়ারের পদটা দেওয়া নাই সেই জন্য প্রথমে এটাকে আমাদের সমাধান করতে হবে অর্থাৎ 2x 3 x স্কয়ার 5x 1টাকে সমাধান করতে হবে তো অনেকের হয়তো সমাধানটা জানা নাও থাকতে পারে আর অনেকের হয়তো জানা থাকতেও পারে তো এরকম সমাধান আমরা কিভাবে করি এক নম্বর পার্টে দেখো আমরা করে এসেছি তো আমরা প্রথমে এখান থেকে একটা পদ নিয়ে এই পুরোটাকে একবার পূরণ করব তারপর এখান থেকে আরো একটা পদ নিয়ে এই পুরোটাকে পূরণ করব অর্থাৎ প্রথমে এখান থেকে একটা পদ অর্থাৎ 2x এক্সটা নিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে পূরণ করব অর্থাৎ x স্কয়ার - 3x + 1টাকে পূরণ করব তারপর এই - 3 দ্বিতীয় পদ এই ব্র্যাকেট থেকে দ্বিতীয় পদটা নিয়ে অর্থাৎ - 3টা নিয়ে এই - 3টা নিয়ে এই ব্র্যাকেটটাকে আবার পূরণ করব অর্থাৎ x স্কয়ার - 3x + 1 এরকম পুরোন আমরা এক নম্বরের চ্যাপ্টারে পেয়ে এসেছি তো এখন আমরা যখন এটাকে সমাধান করব তো 2i x ইনটু x স্কয়ার হবে 2x কিউব ঠিক আছে এগুলো তোমরা বুঝতে পারছো তারপর -2x দিয়ে -3x কে যখন পূরণ করব তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস আসবে তারপর 2 আর 3 এ পূরণ হয় 6 আসবে তারপর এই x এ পূরণ হয় x স্কয়ার আসবে তারপর এখানে 2x ইনটু 1 অর্থাৎ 2x হবে যে কোনো সংখ্যার সাথে একটা পূরণ হলে পরিবর্তন হয় না তারপর এখানে -3 ইনটু x স্কয়ার হয় কি হবে -3x স্কয়ার তারপর এখানে মাইনাস 3 ইনটু মাইনাস 3x তো মাইনাস মাইনাস এই মাইনাস এই মাইনাসে প্রথমে প্লাস আসবে তারপর 3 3 গা 9 হবে তারপর এখানে কিছু নাই এখানে x আছে তার মানে এখানে x থাকবে তারপর মাইনাস 3 ইনটু 1 মানে যে কোনো সংখ্যার সাথে একটা পূরণ হলে কি হয় সংখ্যাটা পরিবর্তন হয় না অর্থাৎ মাইনাস 3 ইনটু 1 মাইনাস 3 ঠিক আছে বোঝা গেল এখন দেখো আমরা এখানে 2x কিউব হবে তারপর এখানে মাইনাস 6x স্কোয়ার আছে এবং এখানে মাইনাস 3x স্কোয়ার আছে অর্থাৎ যখন দুটা মাইনাস থাকে দেখো দুটা সংখ্যা যখন মাইনাস থাকে তখন একটা মাইনাস নিয়ে সংখ্যা দুটা যোগ করতে হয় অর্থাৎ এখানে মাইনাস 6x স্কোয়ার আছে এখানে মাইনাস 3x স্কোয়ার আছে তো আমরা দেখতে পাচ্ছি দুটা সংখ্যা কি আছে মাইনাস আছে তো সর্বপ্রথমে একটা মাইনাস নিয়েছি তারপর অপর দুটা যোগ করে নেব অর্থাৎ 6x স্কোয়ার এবং 3x স্কোয়ার যোগ করে কয়টা হবে 6টা x স্কোয়ার এবং 3টা x স্কোয়ার যোগ করলে কয়টা হয়ে যাবে 9টা x স্কোয়ার হবে অর্থাৎ 9x স্কোয়ার তারপর প্লাস 2x প্লাস 9x এ কি হয়ে যাবে 9টা x আর 2টা x হয়ে যাবে 11টা x তারপর এখানে মাইনাস 3টা আছে তো মাইনাস 3টা এখানে লিখে নিয়েছি অর্থাৎ এখানে আমরা এই যে রাশি যেটা এটাকে এখানে সমাধান করে লিখে নিয়েছি তো আমরা সমাধানটা অলরেডি এক নম্বর চ্যাপ্টারে পেয়ে এসেছি তো এখন আমাদের অন্য কোনো এখন আমাদের দেখতে হবে x স্কোয়ারের শর্টটা কি x স্কোয়ারের সাথে কোনটা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ারের সাথে এখানে দেখো x স্কোয়ার আছে তার সাথে মাইনাস 9টা আছে সেই জন্য এখানে x স্কোয়ারের শর্টটা হবে x স্কোয়ারের শর্ট মাইনাস 9 তো এখানে x স্কয়ারের শর্টটা হবে মাইনাস 9 আমি আশা করব তোমরা প্রত্যেকে দুই নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছো এখন আমি পরবর্তী প্রশ্নটা তোমাদের সমাধান করে দেই তো এখন আমরা তিন নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি তো তিন নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ বহুপদ রাশি এবং 100 মাত্রা বিশিষ্ট একপদ বহুপদ রাশির উদাহরণ দাও তো এখানে দেখো প্রথমে এখানে দ্বিঘাত দেওয়া ছিল কিন্তু আমি শুদ্ধ করে দ্বিপদ লিখে নিয়েছি কেননা যদি কোনো একটা এখানে 35 মাত্রা বিশিষ্ট যদি কোনো একটা বহুপদ রাশির 35 মাত্রাটা 35 হয় তখন কিন্তু সেটা দ্বিঘাত হতে পারবে না কেননা দ্বিঘাতের সর্বোচ্চ ঘাত যেটা দ্বিঘাতের সেটা 2 কিন্তু এখানে 35 যেহেতু উদাহরণ দিতে হবে সেই জন্য 35 যদি আমরা মাত্রা লিখি তখন সেটা কখনো দ্বিঘাত হবে না সেই জন্য এই প্রশ্নটা ভুল তোমরা লিখবে এখানে দ্বিপদ বহুপদ রাশি অর্থাৎ এই একটা বহুপদ রাশির মাত্রাটা 35 হতে হবে এবং এটার মধ্যে দুইটা পদ থাকতে হবে ঠিক আছে এবং দ্বিতীয় বলা হয়েছে 100 মাত্রা বিশিষ্ট একপদ বহুপদ রাশির উদাহরণ দাও অর্থাৎ এমন একটা বহুপদ রাশির উদাহরণ দিতে হবে যেটার মাত্রাটা 100 হবে অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত 100 হবে এবং তার মধ্যে কেবলমাত্র একটা পদের
থাকতে হবে একটা পদ থাকতে হবে প্রথমে বলা হয়েছে যেটার মাত্রা 35 হতে হবে অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত 35 হতে হবে এবং সেটার মধ্যে দুইটা পদ থাকতে হবে এরকম একটা উদাহরণ দিতে হবে দ্বিতীয়ত আমরা যেটার মাত্রা চলকের সর্বোচ্চ ঘাত 100 হতে হবে এবং সেটার মধ্যে কেবল মাত্র একটা পদ হতে হবে তো আমি এখানে উদাহরণটা লিখে নেই তোমার খুব সহজ একটা প্রশ্ন আমি উদাহরণ দুটা লিখে নিয়েছি প্রথমে 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ বহুপদ রাশির উদাহরণ দিয়েছি দেখো মাত্রাটা তোমাদেরকে আমি অলরেডি বুঝিয়ে নিয়েছি প্রথম পার্টে অর্থাৎ ইন্ট্রোডাকশনের প্রথমটা ভিডিওতে আমি তোমাদেরকে মাত্রাটা বুঝিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমরা 35 মাত্রা বিশিষ্ট একটা বহুপদ রাশির উদাহরণ দিয়েছি অর্থাৎ এখানে যে বহুপদ রাশি এটা আমাদের দুইটা পদ আছে একটা আছে x টু দি পাওয়ার 35 অর্থাৎ x টু দি পাওয়ার 35 হলো একটা পদ এবং 10 হলো আরেকটা পদ অর্থাৎ এই যে উদাহরণ যেটা দিয়েছি এটার মধ্যে দুইটা পদ দিয়েছি এবং চলক আছে x তার সর্বোচ্চ ঘাত আছে এখানে কত 35 সেই জন্য আমরা এখানে কি করেছি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ বহুপদ রাশির উদাহরণ দিয়ে দিয়েছি এটা তোমরা আলাদা আলাদা ভাবে দিতে পারো এটার উত্তর সবার সমান নাও থাকতে হতে পারে তো তারপর আমরা 100 মাত্রা বিশিষ্ট একপদ বহুপদ রাশি উদাহরণ দিয়েছি তো এখানে কিন্তু কেবল মাত্র একটা পদ হতে হবে সেই জন্য y টু দি পাওয়ার 100 দিয়েছি কেননা y টু দি পাওয়ার 100 যেটা এটা কেবল মাত্র একটা পদ এবং এখানে চলকের সর্বোচ্চ ঘাত আছে কত 100 সেই জন্য 100 মাত্রা বিশিষ্ট আমরা একটা একপদ বহুপদ রাশির উদাহরণ দিয়ে দিয়েছি এই প্রশ্নটা খুব সহজ ছিল সেই তবু আমি সমাধান করে দিয়েছি এখন আমি পরবর্তী প্রশ্নটা সমাধান এখন আমরা 4 নম্বর প্রশ্নটা আরম্ভ করতে যাচ্ছি 4 নম্বর প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে তো 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের বহুপদ রাশির মাত্রা লিখো অর্থাৎ এখানে আমাদের বহুপদ রাশি দেওয়া আছে তার আমাদের মাত্রাটা লিখতে হবে তো আমি মাত্রাটা তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওতে আমি অনেক কিছু জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিও দেখার পরে তোমরা সেই ভিডিওটাও দেখবে তাহলে তোমরা এই কনফিউশনটা আরও ক্লিয়ার হবে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে মাত্রাটা বলে দিই একটা বহুপদ রাশির মাত্রাটা হলো এই যে বহুপদ রাশির চলক যেটা থাকে অর্থাৎ এক্স ওয়াই জেড এরকম যে চলক যেগুলো থাকে এর সবচেয়ে বেশি ঘাত যেটা থাকে সেটা হয় বহুপদ রাশির মাত্রা মনে করো একটা বহুপদ রাশির চলক আছে x তার এখানে আছে এক জায়গায় আছে x এর পাওয়ারে 2 আর এক জায়গায় x এর পাওয়ারে আছে 3 সেই জন্য এই 3 হবে বহুপদ রাশির মাত্রা ঠিক আছে তো আমি এখানে দেখিয়ে দিই তাহলে তোমাদের আরো ভালোভাবে বোঝা হবে একটা বহুপদ রাশির মাত্রা হবে চলকের সর্বোচ্চ ঘাত যেটা সবচেয়ে বেশি ঘাত যেটা সেটা হবে মাত্রা ঠিক আছে তো সর্বপ্রথম এখানে দেওয়া যে রুমান ওয়ানে 5x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 7x এখানে একটা বহুপদ রাশি দেওয়া আছে এর মাত্রা কি হবে চলকের সবচেয়ে বেশি ঘাত যেটা হবে সেটা মাত্রা হবে তো চলক কি আছে তোমরা দেখতে পাচ্ছ x আছে দেখো এখানে আছে কি x আছে তো এর মাত্রাটা পাওয়ারটা কি আছে প্রথমে এটার পাওয়ারে কত আছে 1 আছে তারপর এই x এর পাওয়ারে 2 আছে এবং এই x এর পাওয়ারে 3 আছে অর্থাৎ এক জায়গায় 1 আছে এক জায়গায় 2 আছে আর এক জায়গায় 3 আছে সবচেয়ে বড়টা কোনটা 3 সেই জন্য এই মাত্রাটা হবে 3 অর্থাৎ এখানে যে চলক আছে x তার সবচেয়ে বেশি ঘাত আছে এখানে 3 দেখো সবচেয়ে বেশি ঘাত আছে 3 সেই জন্য এই বহুপদ রাশির মাত্রাটা হবে 3 অতএব আমরা লিখে নেব এখানে বহুপদ রাশির মাত্রাটা হবে 3 এখানে বহুপদ রাশির চলক ছিল x এবং তার সবচেয়ে বেশি ঘাত ছিল 3 সেই জন্য মাত্রাটাও 3 হয়ে গেছে এখানে দেখো চলকের এই যে চলক x আছে এখানে 1 আছে এখানে 2 আছে এখানে 3 আছে সবচেয়ে বেশিটা 3 আছে সেই জন্য মাত্রাটাও 3 হয়েছে এখন রুমান 2 তে আমরা দেওয়া আছে 4 - y স্কয়ার তো এই যে রাশি যেটা দেওয়া আছে বহুপদ রাশি এটার চলক কি আছে y আছে এবং তার সবচেয়ে বেশি একটাই পদ আছে y পদ তার চলকের সর্বোচ্চ ঘাত আছে কত 2 এখানে তোমরা দেখতে পাচ্ছ y এর একটাই পদ এবং তার সর্বোচ্চ ঘাতটা হচ্ছে কত 2 সেই জন্য এখানে বহুপদ রাশিটার মাত্রাও হবে 2 খুব সহজ বিষয় আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও এই মাত্রা এবং অন্য কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেগুলো তোমরা যদি চাও দেখতে পারো এখন রুমান 3 তে দেওয়া আছে 5t - রুট ওভার 7 রুট ওভার 7 তো এখানে আমরা দেখতে পারছি চলক কি আছে t আছে এবং তার সর্বোচ্চ ঘাত কি হতো আছে এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে সেই জন্য মাত্রাটাও এখানে হবে 1 খুব সহজ প্রশ্ন আমি আশা করবো তোমরা বুঝতে পারছো তো রুমান 4 একটু কনফিউশন তোমাদের হতে পারে এখানে কেবলমাত্র 3টা আছে তো এই 3-এর মাত্রাটা কত দেখো এটাও আমি তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু বলে দিয়েছি দেখো এখানে কেবলমাত্র 3 আছে অর্থাৎ এটা আমাদের ধ্রুবক পদ আছে তো ধ্রুবক পদের সাথে সবসময় x টু দি পাওয়ার 0 থাকে ঠিক আছে অর্থাৎ x টু দি পাওয়ার 0 মানে কি 1 যে কোনো সংখ্যার যদি পাওয়ারে 0 থাকে তাহলে তার মানে হয় 1 তো এখানে 3 আছে সেই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি 3x টু দি পাওয়ার 0 ঠিক আছে তোমরা x টু দি পাওয়ার 0 মানে কত 1 এবং 3 পূরণ 1 মানে 3 অর্থাৎ 3টাকে আমরা 3x টু দি পাওয়ার 0 লিখতে পারি তো এখানে চলক কি x হলো এবং x এর সবচেয়ে ঘাত কত হলো সর্বোচ্চ ঘাত কত হলো 0 হলো সেই জন্য এই 3-এর মাত্রাটাও আমাদের 0 হবে
ঠিক আছে, আমি আশা করব তোমরা প্রত্যেকই বুঝতে পারছো খুব সহজ একটা বিষয়, মাত্রাটা হলো এই যে বহুপদ রাশি আছে তার চলক যেটা আছে x y, এই যে চলক যেটা আছে এর সবচেয়ে বেশি গাছ যেটা সেটা হবে আমাদের বহুপদ রাশির মাত্রা, যেভাবে এটা ছিল 5x³ + 4x² + 7x, এখানে চলক কি ছিল x ছিল, তো x এর আমরা তিন জায়গায় দেখেছি, এক জায়গায় দেখেছি এই x এর পাওয়ারে 1 আছে, এই x এর পাওয়ারে 2 আছে, x এ এই x এর পাওয়ারে 3 আছে, সবচেয়ে বেশি কত আছে 3 আছে, সেই জন্য মাত্রাটাও হয়েছে 3। ঠিক আছে, তোমরা সকলে আমি আশা করব বুঝতে পেরেছো। এখন আমি 5 নম্বর প্রশ্নটা তোমাদের সমাধান করে দেই। আমরা সর্বশেষ প্রশ্নটা অর্থাৎ 5 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, তো 5 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে কি দেওয়া আছে আমরা দেখে নেই। তো 5 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে নিচের বহুপদ রাশিগুলোকে রৈখিক দ্বিঘাত এবং ত্রিঘাত বহুপদ রাশি হিসাবে শ্রেণী বিভাজন করো, অর্থাৎ এখানে আমাদের বহুপদ রাশি দেওয়া আছে সেগুলোকে আমরা রৈখিক দ্বিঘাত এবং ত্রিঘাত হিসাবে ক্লাসিফাই করতে হবে, শ্রেণী বিভাজন করতে হবে, শ্রেণী শ্রেণী হিসাবে আলাদা করতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমি এটা বলে দিই যে রৈখিক দ্বিঘাত এবং ত্রিঘাত বহুপদ রাশিটা কি সেটা আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, রৈখিক বহুপদ রাশি আমরা তাকে বলি যখন একটা বহুপদ রাশির মধ্যে চলকের সর্বোচ্চ ঘাত 1 হয় তখন তাকে আমরা রৈখিক দ্বিঘাত রৈখিক বহুপদ রাশি বলে। দ্বিতীয়ত দ্বিঘাত বহুপদ রাশি আমরা তাকে বলি যখন চলকের সর্বোচ্চ ঘাত 2 থাকে তখন তাকে আমরা দ্বিঘাত বহুপদ রাশি বলি। তারপর ত্রিঘাত বহুপদ রাশি আমরা তাকে বলি যখন চলকের সর্বোচ্চ ঘাত 3 থাকে তখন তাকে আমরা ত্রিঘাত বহুপদ রাশি বলি, অর্থাৎ যখন চলকের সর্বোচ্চ ঘাত 1 থাকবে তখন তাকে আমরা রৈখিক বলবো, যখন চলকের সর্বোচ্চ ঘাত 2 থাকবে তখন আমরা দ্বিঘাত বলবো, এবং চলকের সর্বোচ্চ ঘাত 3 যখন থাকবে তখন আমরা ত্রিঘাত বলবো। এবং এর সাহায্যে আমরা এই রৈখিক দ্বিঘাত এবং ত্রিঘাতগুলোকে বহুপদ রাশিগুলোকে এখানে ক্লাসিফাই করে নেই, শ্রেণী বিভাজন করে নেই। তো সর্বপ্রথমে রোমান ওয়ানে দেওয়া আছে x² + x, তো এখানে বহুপদ রাশি আছে x² + x এবং এখানে চলকটা আছে x এবং তার সর্বোচ্চ ঘাত এখানে আছে 2, এখানে 1 আছে এখানে 2 আছে কিন্তু সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ঘাতটা 2 আছে, সেই জন্য যেহেতু সবচেয়ে বড় ঘাতটা 2 আছে সেই জন্য এটা কী হবে দ্বিঘাত বহুপদ রাশি হবে। ঠিক আছে, তো এখানে আমি রোমান ওয়ানটা এখানে দ্বিঘাত বহুপদ রাশির জায়গায় বসিয়ে নিই, অর্থাৎ x² + x। তো রোমান টুতে দেওয়া আছে x - x³, অর্থাৎ এই যে এখানে যে চলক আছে তার সর্বোচ্চ ঘাত এখানে 3 আছে, এখানে 1 আছে এখানে 3 আছে, বড় কোনটা আছে 3টা আছে, সেই জন্য এটা আমাদের কী হবে ত্রিঘাত, যেহেতু 3 আছে সর্বোচ্চ ঘাত সেই জন্য ত্রিঘাত বহুপদ রাশি হবে, অর্থাৎ এটা আমাদের ত্রিঘাত রোমান টুটা ত্রিঘাত বহুপদ রাশির নিচে বসবে, অর্থাৎ x - x³। তারপর আমাদের রোমান থ্রিতে দেওয়া আছে y² + y² + 4, তো এখানে আমাদের চলকটা কী আছে y আছে এবং তার সবচেয়ে বেশি ঘাটটা কত আছে 2 আছে, সেই জন্য আমরা এটা যেহেতু সবচেয়ে বেশি ঘাটটা 2 আছে সেই জন্য এটা দ্বিঘাত বহুপদ রাশির জায়গায় পড়বে, অর্থাৎ রোমান থ্রিটা আমাদের দ্বিঘাত বহুপদ রাশি হবে y + y² + 4। তারপর রোমান ফোরটাও একদম সহজ জিনিস, তারপর রোমান ফোরে দেওয়া আছে 1 + x, এখানে চলকটা কি আছে x আছে এবং তার সর্বোচ্চ ঘাত উপরে ঘাতে কত আছে 1 আছে, সেই জন্য যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত 1 আছে তার মানে কি হবে রৈখিক হবে, অর্থাৎ এই রোমান ফোরটা আমাদের রৈখিকের জায়গায় বসবে, অর্থাৎ 1 + x। তারপর রোমান সিক্সে দেওয়া আছে 3t, অর্থাৎ এখানে চলক আছে t এবং তার সর্বোচ্চ ঘাত আছে 1, সেই জন্য যেহেতু সর্বোচ্চ ঘাত 1 আছে সেই জন্য এটা আমাদের রৈখিক হবে, তো এখানে আমরা রৈখিকের জায়গায় 3t পড়বে। তারপর রোমান সিক্সে আছে r², অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে সেই জন্য এটা আমরা দ্বিঘাত বহুপদ রাশি হবে, সেই জন্য এখানে আমরা লিখে নেব রোমান সিক্সটা দ্বিঘাত বহুপদ রাশির নিচে। তারপর রোমান 7 অর্থাৎ সর্বশেষ প্রশ্নে দেওয়া আছে 7x³, অর্থাৎ এখানে চলকটা আছে x এবং তার সর্বোচ্চ ঘাটটা আছে 3, সেই জন্য এটা আমরা যেহেতু চলকের সর্বোচ্চ ঘাটটা 3 আছে সেই জন্য আমরা ত্রিঘাত বহুপদ রাশির মধ্যে পড়বে, তো এখানে আমাদের 7x³টা হয়ে যাবে। এখান থেকে কেবলমাত্র একটা কথা মনে রাখলে হয় যে যখন চলকের সর্বোচ্চ ঘাত বা মাত্রা যেটা এটা যখন 1 হবে তখন তাকে আমরা রৈখিক বহুপদ রাশি বলবো, যখন চলকের সর্বোচ্চ ঘাত 2 হবে তখন আমরা দ্বিঘাত বহুপদ রাশি বলবো, যখন চলকের সর্বোচ্চ ঘাত 3 হবে তখন আমরা ত্রিঘাত বহুপদ রাশি বলবো। তো এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এখানে ক্লাসিফাই করতে পারবো, শ্রেণী বিভাজন করতে পারবো। আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আজকের এই অনুশীলনটা খুব সহজ ছিল এবং আমরা খুব সহজেই সমাধান করে নিয়েছি এবং পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলন 2.2টা সম্পূর্ণ সমাধান করব। তো সবার সাথে দেখা হবে ও পরবর্তী ভিডিওতে, অর্থাৎ অনুশীলনী 2.2 এর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।